বিষয়টা বোঝেন যে বিপরীত জিনিস দিন এবং রাতে না বিপরীত, কাজে বিপরীত জিনিসের উপরে যখন আদেশ হয় তো আদেশ ওই যে জিনিস ওইটার মধ্যেই সীমাবদ্ধ থাকে, সামনে ঢোকে না। মানে তুমি খাও সবে সাদেক পর্যন্ত, আর সবে সাদেক হলো দিন আর এর আগে গেল রাত, এই জন্য এই রাতের আদেশ যে তুমি রাত পর্যন্ত খাও ইলাল লাইল সবে সাদেক পর্যন্ত, এই জন্য সবে সাদেকের মধ্যে তুমি ঢুকতে পারবে না। রোজা রাখো তুমি রাত পর্যন্ত, সূর্য অস্ত গেলেই রাত, এই জন্য তুমি ওটার মধ্যে ঢুকতে পারবে না। সূর্য অস্তের সাথে সাথে তোমার রাত শুরু হয়ে গেল, তুমি ইফতার করবে। আজকাল এক পার্টি বেরিয়েছে, আল্লাহ বলছেন রাত পর্যন্ত রোজা রাখতে, মাগরিবের সময় রোজা তারা ইফতার করে না। তাদেরকে জিজ্ঞাসা করছি যে আপনারা বলে রাত কয়টা বাজলে রাইট হয়, রাত্র কয়টায় রাত হয় সেটা বলেন, সন্ধ্যার পর এক ঘন্টা পর না দুই ঘন্টা পর না, রাত হয় কয়টায় সেটা বলেন, রাতের ব্যাখ্যা দেন। কোনো জ্ঞান বুদ্ধি নাই, কোরআনে পাইছে রাত পর্যন্ত রোজা রাখো, এখন মাগরিবের সময় ইফতার করবে না। আমি বলছি যে আপনারা বলেন, জীবনে যদি কেউ জানেন তাহলে বলেন যে আল্লাহ রসুল কি মাগরিবের নামাজের পরে কোনো দিন ইফতার করেছে? তার রসুলের জীবনে আপনি বলেন, সাহাবিদের জীবন থেকে বলেন যে রাসুল এবং তার সাহাবিরা কেউ মাগরিবের নামাজ পড়ার পরে ইফতার করেছে, এরকম কোনো ইতিহাস কারো জানা আছে? আপনারা কোথার থেকে বলছেন যে রাত পর্যন্ত রোজা কখনো মাগরিবের সময় ইফতার করা যাবে না? কী করে বুঝাবেন? এরা মানে ওই বাংলা কোরআন শরীফের তরজমা পড়িয়া মনে হয় যে আমরা মুফাসসির হয়ে গেছি। এগুলো কি এত সোজা? আমি এখন এটা তরজমা লিখতেছি, আমি অবাক হয়ে যাচ্ছি যে কী এর মধ্যে আছে যে আমরা তাফসির লিখছি, তরজমা লিখছি, মনে হয় যেন আমাদের এখনও অনেক কিছু আমাদের মধ্যে অজানা আছে। এটা গবেষণা করলেই আস্তে আস্তে বের হয় যে এটা এই হবে, এই হবে, এই হবে। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত থেকে এখন আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উহিল্লালাকুম লাইলাতাস সিয়ামের রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াযু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর থুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইত্তাকুন। আসলে আমরা আগে তরজমাটা পড়ি। উহিল্লালাকুম লাইলাতাস সিয়ামের রাফাসু, বৈধ করা হয়েছে তোমাদের জন্য রমজান মাসের রাতে রাফাস। রাফাস শব্দ এমন কথা যেগুলো স্ত্রীর সাথেই বলা যায়, অন্য কারোর সাথে বলা যায় না, অশ্লীল কথা রাফাস। তো রাফাস ইলা নিসাইকুম, এই অশ্লীল কথা প্রেমালাপ তোমাদের স্ত্রীদের সাথে এটা বৈধ করা হয়েছে। হুন্না লেবাসুল্লাকুম অন্তুম লেবাসুল্লাহুন্না, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। তো আমরা সান্নিধ্যগুলো একসঙ্গে আলোচনা করে যাই। শরিয়াতের বিষয়টা কোরআনে একটা জিনিস আসার আগে প্রচলিত সমাজে যেটা ছিল ওইটাই মুসলমানরা পালন করত। যখন কোরআনে বিষয়টা আসে তখন কোরআনের কথাটা তারা মানত। তো কোরআনে না আসা পর্যন্ত ওই পূর্ব প্রচলিত প্রথাটাই তারা মানত।
তাহলে পূর্ব প্রচলিত প্রথা ছিল যে রমজান মাসে রাত্রে খাওয়া দাওয়া নামাজ পড়ে নামাজ পড়ার পর ঘুমিয়ে গেলে এই ঘুমিয়ে গেলে আর পরে উঠে খাওয়া যাবে না এবং স্ত্রীর ব্যবহারও করা যাবে না। এটা ছিল ওই সময় জাহেলিয়াতে, ওই সময় তারা ধর্ম পালন করত। তো এই ব্যাপারে যে রমজান মাসে রাত্রেবেলা স্ত্রী ব্যবহার করা যাবে না, এটা অনেক সাহাবিরাই এই ব্যাপারটা নিজেরা পুরোপুরি মানতে সক্ষম হননি। যেমন ওমর ফারুক এবং অন্যান্য দু একজন সাহাবি, তারা আল্লাহ রসুলের কাছে বলছেন যে আমরা কিন্তু নিজেদের উপরে খেয়ানাত করে ফেলেছি। তো এরপরে আল্লাহ তাআলা বিধানটা নাজিল করে দিয়েছেন যে না, রমজান মাসে রাত্রে স্ত্রীর সাথে তোমাদের প্রেমালাপ করা এটা আল্লাহ বৈধ করেছেন, এখানে তোমাদের নিষেধ কিছু নাই, এবং এটা শুভেচ্ছা দেখি পূর্বক্ষণ পর্যন্ত তোমাদের জন্য এই অবস্থা বহাল রাখা হয়েছে। শুভেচ্ছা দেখ কাকে বলে আমি সেটা পরে বলছি, এখন এটুকু বোঝেন রমজান মাসের রাত্রে তোমাদের জন্য স্ত্রীর সাথে প্রেমালাপ করা, অশ্লীল কথাবার্তা বলা বৈধ করা হয়েছে। হুন্না লেবাসুল্লাকুম, তারা তোমাদের পোশাক, ওয়ান্তুম লেবাসুল্লাহুন্না, আর তোমরা তাদের পোশাক। এখন পোশাক ছাড়া একটা মানুষ কোনোভাবেই চলতে পারে না, পারেন আপনারা? এই জন্য বলা হয়েছে যে তারা তোমাদের পোশাক, তাদের ছাড়া তোমরা চলতে পারো না। আবার তাদেরকে বলা হয়েছে আন্তুম লেবাসুল্লাহুন্না, তোমরা তাদের পোশাক, তোমাদের ছাড়া তারা চলতে পারে না। পোশাকবিহীন কি একটা মানুষ চলতে পারে? এই যে কথাটা কীভাবে বলেছেন আল্লাহ, দেখেন যে তোমরা এমনই যে একে অপরকে বাদ দিয়ে কোনো রকম তোমরা চলতে পারো না। আর আমি তো এরকম একটা বই লেখাই আছে, আমার স্বামী স্ত্রী একে অপরের পোশাক পড়বেন, সেটা অনেক বিধান বইটা লেখা আছে আনকানুনের। এখন এই পোশাক থেকে আপনি অনেক কিছু বুঝবেন। আপনার পোশাক অন্য কেউ পরুক, আপনি পোশাক কাউকে ধার দিবেন, এটা যেমন আপনার কাছে অরুচিকর, আর একজনের পোশাক ধার করিয়ে পরবেন সেটাও আপনার কাছে অরুচিক। কাজে এই জন্য পোশাক সংরক্ষণ করতে হবে। আপনি স্ত্রীর পোশাক, কাজে আপনি সংরক্ষিত থাকবেন, আবার স্ত্রী আপনার পোশাক, সে আপনার জন্য সংরক্ষিত থাকবে। এসব কথা বোঝাবার জন্য আল্লাহ তাআলা, তিনি তো মহাজ্ঞানী, তার কথা ওইরকম এমন একটা কথা বলছেন যেটা আমরা চিন্তা করলে অনেক কিছু এর মধ্যে থেকে আমরা বের করতে পারছি। তারা তোমাদের পোশাক। পোশাকটা হলো মানুষের ইজ্জত, স্বামী স্ত্রী একে অপরের ইজ্জতও বটে। পুরুষের কোনো খারাপ অবস্থা স্ত্রী প্রকাশ করবে না, স্ত্রীর কোনো খারাপ অবস্থা স্বামী বাইরে প্রকাশ, একে অপরের ইজ্জতও বটে। আলেম আল্লাহ আন্নাকুম কুনতুম তাক্তানুন আনফুসাকুম, জেনে নিয়েছেন আল্লাহ তাআলা, আলেমা মানে জানা, জেনে নিয়েছেন আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমরা কুনতুম তাক্তানুনা, খেয়ানাত করতেছিলে, মানে রাতের বেলায় তোমরা ঈশ্বরের সাথে যে ব্যবহারটা যেটা জাহেলিয়াতের প্রচলন ছিল সেখানে তোমরা খেয়ানাত করতেছিলে। কুনতুম তাক্তানুনা আনফুসাকুম, তোমরা খেয়ানাত করতেছিলে নিজদের উপরে, অর্থাৎ তোমরা রাতের বেলা স্ত্রী ব্যবহার করতেছিলে রমজান মাসেও। ফাতাবা আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের দিকে ফিরে আসলেন, ও আফা আনকুম, তোমাদেরকে ক্ষমা করে দিলেন, ফাল আনা বা আশির হুন্না, এখন, ফাল আনা মানে এখন, অতএব এখন, ফা মানে অতএব আর আলানা মানে এখন, ফাল আনা অতএব এখন, বাসিরও হন না, তোমরা তাদের সাথে মেলামেশা করো। বাসারা শব্দের অর্থ কিন্তু চামড়া, এই যে আমাদের চামড়া এটাকে বাসারা বলা হয়, বাসার। বাসিরও হন না, তোমরা তাদের সাথে মেলামেশা করো, অবতাগু এবং অনুসন্ধান করো, মা কাতাবাল্লাহু লাকুম, যা আল্লাহ লিখে রেখেছেন তোমাদের জন্য, তোমাদের জন্য যে সন্তান সন্ততি ভবিষ্যৎ বংশধর লিখে রেখেছেন এটাও তোমরা অনুসন্ধান করো স্ত্রীদের মাধ্যমে।
আচ্ছা, এ হলো এক বিধান। কুলু অশ্রাবু, তোমরা খাও, অশ্রাবু, তোমরা পান করো, হাত্তা ইয়াতাবাইয়ানা, যতক্ষণ না স্পষ্ট হয়ে যায় তোমাদের কাছে, ইয়াতাবাইয়ানা লাকুম, যতক্ষণ না স্পষ্ট হয়ে যায় তোমাদের জন্য, খাইতুল আবিয়াজো, সাদা সুতা, খায়াতমানি সুতা যার দ্বারা সেলাই করা হয়, এই যে দইয়া দর্জিরা গুলো খাইয়াত, দর্জিরা সেলাই খাই, খায়াত মানে সুতা আর খাইয়াত মানে দর্জি। তো ইয়াতা ভাই এরকম স্পষ্ট হয়ে দেয় তোমাদের জন্য সাদা সুতা, মিনাল খাইতেল আসোয়াদে, কালা সুতা হতে, মিনাল ফাজরে ভোরের, এই সুতাটা তুলা সুতা না, ভোরের সুতা, মিনাল ফাজরে ভোরের সুতা কেমনি আমরা এটা বলছি, কালা সুতা সাদা সুতা এই দুইটা শব্দের অর্থ হলো সবে সাদেক সবে কাজে, সাদা সুতা মানে সবে সাদেক সত্য ভোর, আর কালো সুতা মানে সবে কাজে মিথ্যা ভোর। তো এই সাদা সুতা আর কালো সুতা দ্বারা আল্লাহ দুইটা কথা বোঝাইছে, যে সবে কাজের থেকে সবে সাদেক স্পষ্ট হওয়া পর্যন্ত তোমরা পানাহার করবে, স্ত্রী ব্যবহার করবে। এখন এই শোভে সাদেক আর কাজে কাকে বলে এটা একটা বোঝার জিনিস। শোভে কাজে হয় আগে, তারপর শোভে সাদেক হয় পরে। শোভে কাজেবটা হলো মিথ্যা ভোর। তো আমাদের তো গাছপালায় ভরা, যদি উন্মুক্ত অঞ্চল হয়, মরু প্রান্ত বা খোলা জায়গা হয়, এইগুলো দেখা যায় ভালো। যে রাত্র মনে করেন এক ঘন্টা রাত্র থাকতে, হঠাৎ করে দেখবেন যে আকাশে টর্চ লাইটের মতো একটা আলো, পূর্ব থেকে পশ্চিম দিকে একটা আলো জ্বলছে, টর্চ লাইটের লম্বা একটা আলো, এবং সেই আলোতে পৃথিবীটা অনেকখানি পরিষ্কার হয়ে গেছে। এই আলোটা অন্তত 15 মিনিট বেশ থাকে না, 15 মিনিট পরে হঠাৎ করে আলোটা চলে যায়, এবং রাত আগে যে অন্ধকার ছিল তার সাথে আরও বেশি অন্ধকার হয়ে যায়। এইটা হলো সবে কাজে মিথ্যা ভোর, মানে আলো হলো আবার অন্ধকার হয়ে গেল। তো এই অন্ধকার হয়ে যাওয়ার পরে, এরপরে আকাশের একেবারে দিগন্ত থেকে, যেখানে মনে হয় যে আকাশটা মাটিতে পড়ে আছে, এই দিগন্ত থেকে চিকন রেখার মতো, সুতার মতো রেখার মতো ভোর ফুটে ওঠে, এই জন্য সুতা বলা হয়েছে, এটা চিকন। আলোটা একেবারে মনে হচ্ছে চিকন একটা আলো, মানে আলোর একটা রেখা, একটা রশির মতো বা সুতার মতো এই আলোটা প্রকাশ পাচ্ছে, এই আলোটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে, এইটা সবে সাদেক। তো এইটা প্রকাশ কর পাওয়ার পূর্বক্ষণ পর্যন্ত তুমি খাও, পান করো, স্ত্রী ব্যবহার করো, বিষয়টা বোঝেন। যে বিপরীত জিনিস, দিন এবং রাতে না বিপরীত, কাজেই বিপরীত জিনিসের উপরে যখন আদেশ হয়, তো আদেশ ওই যে জিনিস সীমা ওইটার মধ্যেই সীমা থাকে, সামনে ঢোকে না। মানে তুমি খাও সবে সাদেক পর্যন্ত, আর সবে সাদেক হলো দিন, আর এর আগে গেল রাত, এই জন্য এই রাতের আদেশ যে তুমি রাত পর্যন্ত খাও, এলার লাইন সবে সাদেক পর্যন্ত, এই জন্য সবে সাদেকের মধ্যে তুমি ঢুকতে পারবে না। রোজা রাখো তুমি রাত পর্যন্ত, সূর্য অস্ত গেলেই রাত, এই জন্য তুমি ওটার মধ্যে ঢুকতে পারবে না, সূর্য অস্তের সাথে সাথে তোমার রাত শুরু হয়ে গেল, তুমি ইফতার করবে। আজকাল এক পার্টি বেরিয়েছে, আল্লাহ বলছেন রাত পর্যন্ত রোজা রাখতে, মাগরিবের সময় রোজা তারা ইফতার করে না। তাদেরকে জিজ্ঞাসা করছি যে আপনারা বলেন রাত কয়টা বাজলে রাইট হয়, রাত্র কয়টায় রাত হয় সেটা বলেন, সন্ধ্যার পর, এক ঘন্টা পর না, দুই ঘন্টা পর না, তিন, রাত হয় কয়টায় সেটা বলেন, রাতের ব্যাখ্যা দেন। কোনো জ্ঞান বুদ্ধি নাই, কোরআনে পাইছে রাত পর্যন্ত রোজা রাখো, এখন মাগরিবের সময় ইফতার করবেন। আমি বলছি যে আপনারা বলেন, জীবনে যদি কেউ জানেন তাহলে বলেন যে আল্লাহ রসুল কি মাগরিবের নামাজের পরে কোনো দিন ইফতার করেছে, তার রসুলের জীবনে আপনি বলেন, সাহাবিদের জীবন থেকে বলেন যে রাসুল এবং তার সাহাবিরা কেউ মাগরিবের নামাজ পড়ার পরে ইফতার করেছে, এরকম কোনো ইতিহাস কারো জানা আছে? আপনারা কোথার থেকে বলছেন যে রাত পর্যন্ত রোজা কখনো মাগরিবের সময় ইফতার করা যাবে না? কী করে বুঝাবেন? এরা মানে ওই বাংলা কোরআন শরীফের তরজমা পড়িয়া মনে হয় যে আমরা মুফাসসির হয়ে গেছি।
এগুলো কি এত সোজা? আমি এখন এটা তর্জমা লিখতেছি, আমি অবাক হয়ে যাচ্ছি যে কি এর মধ্যে আসে যে আমরা তাফসির লিখছি, তর্জমা লিখছি, মনে হয় যেন আমাদের এখনও অনেক কিছু আমাদের মধ্যে অজানা আছে। এটা গবেষণা করলেই আস্তে আস্তে বের হয় যে এটা এই হবে, এই হবে, এই হবে। তো এখন দিন এবং রাত এটা আলাদা। এই যে কোরআনে বলা আছে যে ফাগসুলু উজুহাকুম আইদিয়াকুম ইলাল মারাফেকে, মারাফেক মানে কনু, এটাকে মেরফাক বলা হয়, বহু বছর মারাফেক। তোমরা ধৌত করো উজুহাকুম মুখমণ্ডল ও আইদিয়াকুম ইলাল মারাফেকে এবং তোমাদের হাতগুলি কনু পর্যন্ত, তাহলে কনু পর্যন্ত ধুইলেই হয়। কিন্তু এই আদেশটা এদিকেও ঢোকে, তার কারণ এদিক আর এদিক এক, গায়া এবং মোগায়া যেখানে জিনিসটা আদেশটা শেষ হয়েছে সেইখানের অবস্থা এবং পরের বছর একই হয়, তাহলে আদেশটা একটু ভিতরে যায়। এই জন্য আমরা বলি যে না, একটু একটু উপরে উঠে আপনারা ধৌত করেন। কিন্তু দিন এবং রাত এক না, এই জন্য শবে সাদেকের মধ্যে আপনি সেহরি খেতে পারবেন না, আবার ওদিকে সূর্য অস্ত যাওয়ার পরে আপনি ইফতার করতে বিলম্ব করতে পারবেন না। এই জন্য অনেকের মতামত যে শবে সাদেকের পরেও খাওয়া যাবে, এরকম অনেক তাফসির কারকরা অনেকটা বলেছেন, কিন্তু এটা ঠিক না বিষয়টা। অনেকেই অনেক বলবে, কিন্তু আপনার জ্ঞানের কাছে আপনি প্রশ্ন করবেন। এটা আল্লাহ রসুলের হাদিস যে মুফতিরা ফতুয়া দেওয়ার পরে তুমি নিজের কাছেও ফতুয়া নাও, তুমি কি বোঝো। তার কারণ মুফতির জ্ঞান দ্বারা তোমার হিসাব না হবে না, তোমার হিসাব না হবে তোমার জ্ঞান দ্বারা। কাজে তুমি কি বুঝেছো সেটা ভুল বুঝে নাও, তুমি মুফতির উপরে নির্ভর করে বসতে থেকো না। ইস্তাফতে কালবাকা ওয়েন আফতা কাল মুফতুর, এটা হাদিস আল্লাহ রসুলের। এবং এই এলমে তাসাউফ, তাসাউফ একটা সাবজেক্ট আছে, ওই সাবজেক্টটা আমাকে আল্লাহ পড়তে আমি পড়েছি, ওই সাবজেক্ট ওই তাসাউফের মধ্যে হাদিসটা আছে। তাহলে নিজের জ্ঞানের কাছে প্রশ্ন করতে হবে। তাহলে এখন শবে কাদেরটা বললেন যে একটা মিথ্যা ভোর, এটা কেন হয়? এটার কারণ হলো যে আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহর, তিনি রব্বুল আলামিন। কিছু প্রাণী আছে যারা নিশাচর, রাতে চলাফেরা করে, নকশার্নাল বডিস। কিছু পাখি, কিছু প্রাণী এরা দিনে কোথায় লুকিয়ে থাকে আপনি খুঁজে পাবেন, রাত্রের সব বের হয়। আপনি গাড়ি নিয়ে বেলের রাস্তায় দেখবেন, এখানে সেখানে দেখবেন অনেক প্রাণী, অনেক পাখি, নিশাচর। তো এখন এই প্রাণীগুলোই রাতে বের হয় এবং এরা রাতের মধ্যেই বাসায় ফিরে যাবে। এখন ওরা রাত কয়টা বাজলো তা তো ওরা বোঝে না, ওদের তো ঘড়ি নেই। এই জন্য ওদের জন্য আল্লাহ ব্যবস্থাটা রেখেছেন যে এক ঘন্টা আগেই তাদের জন্য একটা মিথ্যা আলো সৃষ্টি করা দেওয়া হলো। এই আলোটা অন্ধকার যখন হবে, এই অন্ধকারের মধ্যে তোমরা সবাই আপন আপন বাসায় যেয়ে ঢোকো, আর যদি এই সময় তোমরা না ঢোকো আর বাইরে থাকো, তাহলে আদম সন্তানরা তোমাদেরকে মারবে। এখন দেখেন আল্লাহ তাআলা তার সৃষ্টিকে রক্ষা করার জন্য এটা একটা সিগন্যাল করলেন যে নিশাচর প্রাণীরা এই আলো থেকে যখনই অন্ধকার হয়, এই অন্ধকারের মধ্যে তোমরা সবাই আপন আপন গৃহে প্রবেশ করো। সুবহানাল্লাহ, আল্লাহর যে কত কুদরত, তিনি সবাইকে বাঁচিয়ে রাখার জন্য যে কত ধরনের তার কাজ চলছে এটা চিন্তা করলে আপনি অবাক হবেন যে কত কাজ তিনি করেন। এটা হল সবে কাদের। এরপরে সবে সাদেক সত্য ভোর, এটা পূর্ব আকাশ দিগন্ত থেকে সুতার মতো শিখন, এটা আস্তে আস্তে উপরে ওঠে এবং আস্তে আস্তে আলো হয়। আর এটা হল সবে কাদের। সবে কাদের উপরও আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। সবে সাদেকের পূর্বক্ষণ পর্যন্ত আপনার খাওয়া দাওয়ার টাইম, স্ত্রীর ব্যবহার করার টাইম, এগুলো আপনারা বুঝে শুনে চলবেন। এটা শরীয়তের বিধান। কেউ যদি মনে করে যে আমার এখন গোসল ফরজ, কিন্তু আমি গোসল করে সেহরি খাওয়ার সময় থাকবে না, তাহলে আপনি গোসল করেন না, আপনি শুধু গড়গড়ার সহিত কুলি করে সেহরি টেরি খাইয়ে নেন, তারপরে আপনি গোসল করেন। আপনাকে যে সময়টা দেওয়া হয়েছে, ওই সম্পূর্ণ সময়টা আপনি ব্যবহার করার
সুযোগ আপনার আছে, অধিকার আপনার আছে, খাওয়া দাওয়া, স্ত্রী ব্যবহার। তো এই কথাগুলো আল্লাহ বলেছেন যে তোমরা কুলু আশরাবু, খাও পান করো, যতক্ষণ না ইয়াতা ভাইয়া না স্পষ্ট হয়ে যায় তোমাদের জন্য, খাইতুল আবিয়াজ, সাদা সুতা, মিনাল খাইতেল আসাদ, কালো সুতা থেকে। ইয়াত না দেওয়ার পর অনেক সাহাবিরা পায়ে দুইটা সুতো বাঁধে রাখতো, একটা কালো একটা সাদা, দেখতো যে কোনটা সাদা সুতা কখন দেখা যায়। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন না, কেউ বালিশের নিচে দুইটা সুতা রাখিয়ে দিত, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে না, এটার অর্থ সবে সাদেক এবং সবে কাজ, শব্দার্থ বোঝায় যে সাদা সুতার কালো সুতা। কাজে এই জন্য তারা মনে করেন যে রাসূলের কথা শোনার প্রয়োজন নাই, এইসব জায়গাতে তারা কী করবেন, কেমন করে বুঝবেন তারা? রাসূলের সহযোগিতা ছাড়া কোনোভাবেই কোরআন বোঝা যায় না। আপনারা যেমন শিক্ষকের সহযোগিতা নিয়েছেন কোরআন বোঝার জন্য, ওরকম আমাদেরও সবাইকেই শিক্ষকের সহযোগিতা নিতে হয়, নাহলে আমরাও এটা বুঝি না। কুলু আশরাবু, খাও পান করো, হাত্তা ইয়াতা বাইয়েনা, যতক্ষণ না স্পষ্ট হয়ে যায় লাকুম তোমাদের জন্য, খাইতুল আবিয়াজ, সাদা সুতা, মিনাল খাইতেল আসওয়াদে, কালো সুতা থেকে, অর্থাৎ সবে কাজের থেকে, সবে সাদেক স্পষ্ট হওয়া পর্যন্ত তোমরা পানাহার করো, মিনাল ফজরে, ভোরের, প্রভাতের। এরপরে সুম্মা আতিমু সিয়ামের লাইল, তারপর তোমরা পূরণ করো রোজাকে রাত পর্যন্ত। এখন এই রাত পর্যন্ত মানে রাত সূর্য অস্ত গেলেই রাত, আর সবে সাদেক হলেই দিন, কথাটা বোঝেন? সবে সাদেক হলেই দিন, আর সূর্যাস্ত গেলেই রাত। ফজরের নামাজ এটা কিন্তু দিনের নামাজ, মাগরিবের নামাজ এটা রাতের নামাজ, এটা বুঝতে হবে, দিন এবং রাত। সুম্মা আতিমু সিয়াম আলাল্লাই, এরপরে তোমরা পূরণ করো রোজাকে রাত পর্যন্ত। এখন রাতের অর্থ বুঝলেন যে সূর্যাস্ত সাথে সাথেই রাত, আর দিনের অর্থ হলো সবে সাদেকের সাথে সাথেই দিন। ওলা তুবাশির হুন্না ওয়াংতুম আকেফুনা ফিল মাসাজে, এই ব্যতিক্রম। তোমরা মুবাসারা মেলামেশা করবে না হুন্না, স্ত্রীদের সাথে, ওয়াংতুম আকেফুনা ফিল মাসাজে, যখন তোমরা এতেকাপ করবে মসজিদে। এতেকাপের নিয়াতে মসজিদে ঢুকলে রাতের বেলাও স্ত্রী ব্যবহার করা যাবে না। রমজানে নর্মাল আপনি স্ত্রী ব্যবহার করতে পারবেন, এতেকাফের নিয়াতে মসজিদে ঢুকলে এতেকাফ শেষ না করা পর্যন্ত স্ত্রী ব্যবহার করা যাবে না রাতের বেলায়ও, এটা আইন। এতেকাফের সর্বশেষ সময় হলো 24 ঘন্টা, একদিন, আর উপরে আপনি যা করেন। আল্লাহ রসুল সাধারণত রমজান মাসের শেষ 10 দিন এতেকাফ করতেন। তো এতেকাপের মানে সবচেয়ে কম সময় হলো 24 ঘন্টা। মসজিদে যদি কেউ এতেকাপের নিয়াতে ঢোকেন, তাকে 24 ঘন্টা মসজিদে এতেকাপের নিয়াতে দিবারাতি 24 ঘন্টা থাকতে হবে। যদি তার আগে মসজিদ থেকে বের হন, তা এইটা আপনাকে কাজা করতে হবে। কী বলতে পারছেন? এখন একদল লোক আমরা মসজিদে ঘুমাই, আমরা এতেকাপের নিয়াতে, কীরকম এতেকাপ হলো? এতেকাপে তো রোজা শর্ত, বিনা রোজা এতেকাপ হয় না। এখন আমরা কী করবো বলেন? আমরা যদি সত্য কথা না বলি, তো আমরাও তো আল্লাহর কাছে ভয় করি যে আমাদেরকে আল্লাহ শাস্তি দিতে পারে, আর সত্য কথা বললে ওরা অসন্তুষ্ট হয় যে আমাদের সমালোচনা করছে, কী কোথায় যাবো বলেন তো? আইনের কথা বলতে হবে না, যে আপনি এতেকাপের নিয়াত যদি মসজিদে করেন, তা আপনাকে রোজা অবস্থা থাকতে হবে এবং কমপক্ষে আপনাকে একদিন অবস্থান করতে হবে। রমজান মাসে তো রোজা এমনিই আছে, এই জন্য এতেকাপ হচ্ছে। আপনি রমজানের বাইরেও এতেকাপ করতে পারেন, কিন্তু রোজা রেখে নিতে হবে। এতেকাপ শুধু রমজান মাসে না, বাইরেও আপনি এটা করতে পারেন, কিন্তু নফল রোজা রেখে আপনাকে এতেকাপ করতে হবে।
এতেকাফের নিয়াত করলে রাতের বেলায় স্ত্রী ব্যবহার করা যাবে না, সেটা আল্লাহ বলছেন ওলা তুবাশিরু হুন্না, তোমরা তাদের সাথে মেলামেশা করবে না। অন্তুম আকেফু না ফিল মাসাজের, যখন তোমরা আকেফু না এতেকাফ করো মসজিদের মধ্যে। এতেকাফের জন্য জামে মসজিদ উত্তম, জামে মসজিদ ছাড়াও এতেকাফ হবে যে মসজিদের জামাত হয় পাঁচ ওয়াক্ত, যে মসজিদে পাঁচ ওয়াক্ত জামাত হয় সেখানে জামে মসজিদ না হলেও এতেকাফ করা যাবে। মহিলারা তাদের ঘরে জায়গা নির্ধারণ করে এতেকাফ করবে। তিলকা হুদুদুল্লাহ, এগুলি আল্লাহর সীমানা, আলা তাকরাবুহা, তোমরা এগুলির কাছে যেও না। কাজালকে ইউবাজ্জুল্লাহ আয়াতি, এভাবে আল্লাহ তাআলা ইউবাজ্জুল বর্ণনা করছেন আল্লাহ তাআলা আয়াতি তার নিদর্শনগুলি, লিন্নাসে মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে তোমরা বা তারা সবাই তাকওয়া অবলম্বন করতে পারে। তো এখন যে এই কুলুয়াশাহুর আদেশটা দিলেন, এই আদেশের আগে মুসলমানরা খুবই বিপদে পড়ত। এক সাহাবীর ঘটনা আছে তাফসিরে, যে উনি সারাদিন খেতে কাজ করে আসছেন, তো আসার পরে তো ওনার স্ত্রী বলছে যে তুমি একটু রেস্ট করো, আমি তোমার জন্য গরম খাবার তৈরি করে দিই, রুটি গরম করে গরম গরম পাকাই দিই। তো উনি ওই ক্লান্ত মানুষ ঘুমিয়ে বসে, তো ওই ওই যেমন নাই মানে কোরআনে আয়াত নাজিলের আগে ঘুমাইয়া উঠলে আর খাওয়া যাবে না, ঘুমিয়ে পড়ছে আর উঠে আর খাইতে পারবে না, তো এখন না খাইয়ে রোজা রাখছে। রোজা রাখার পরে পরের দিন মনে যায় তার জীবনটা বের হয়ে যায়, মরে যাবে লোক, এরকম অবস্থা। আল্লাহ রসুলের কাছে অভিযোগ করা হলো যে এরকম ঘটনা ঘটেছে, তখন আল্লাহ রসুল এই বিষয়ে আল্লাহর কাছে ফয়সালা চাইলেন এবং আল্লাহ তাআলা আদেশ দিলেন যে তোমরা সারা রাত তোমরা খাওয়া দাওয়া পানাহার স্ত্রী হওয়া সারা রাত পূর্ণ করতে পারবে, শুভেচ্ছা দেখেন পূর্বক্ষণ পর্যন্ত। সেহরি খাওয়া সুন্নাত, সেহরি না খেয়ে রোজা রাখলে রোজা হবে। অনেকে মনে করে সেহরি না খাইলে রোজা হবে কি না, না এটা রোজা হওয়ার জন্য সেহরি খাওয়া এটা হলো সুন্নাত, যেটা খেলে আপনি সঠিকভাবে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, রোজা করতে পারবে। কিন্তু সেহরি না খাইও যদি কেউ রোজা রাখে, রোজায় কোনো সমস্যা, রোজা হবে। আল্লাহ তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলে, তোমরা খাবে না তোমাদের সম্পদ নিজেদের মধ্যে বিল বাতিলে, অন্যায়ভাবে, অন্যায়ভাবে খাবে না সম্পদ, মানে যে কোনো অন্যায়ভাবে সম্পদের মালিক হওয়া ভোগ করা এটা আল্লাহ নিষেধ করেছে, যে কোনোভাবে নিজের আত্মীয় স্বজন শরীরদের সম্পদ নিজেরা অনেক সময় যে শক্তিশালী দুর্বলের সম্পদ খেয়ে ফেলে, তারপরে বিভিন্ন মামলা মকদ্দমার মাধ্যমে একে অপরের সম্পদ খেয়ে ফেলে, অন্যায়ভাবে উপার্জন করে খেয়ে ফেলে, এটা আল্লাহ বলছেন যে তোমরা খাবে না মাল তোমাদের নিজেদের মধ্যে বেল বাতিলে, অন্যায়ভাবে। তুদলুবে আর হুকাম, এবং সেটা উপস্থিত করবে না, ঢেলে দেবে না এই বিষয়টা বিচারকদের কাছে, বিচারকদের কাছে অনেক মিথ্যা মামলা উপস্থাপন করা হয়। কেন লেতা কোনো ফারিকাম্মের নাম বলেন না যে তোমরা খাবে একদল মানুষের মাল, এ খাওয়ার জন্য তোমরা এভাবে বিচারকদের কাছে মানে তোমরা অভিযোগটা উত্থাপন করো, বেলেসমে পাপ সহকারে, অন্তুম তালামুন, অথচ তোমরা জানো। ইসলামের কাজীরা অনেক সময় এরকম বলেছেন যে তুমি যে প্রমাণ উপস্থিত করেছো তোমার পক্ষে আমি রায় দিতে বাধ্য, কিন্তু আমি জানি যে তুমি মিথ্যা, কাজেই তুমি এটা প্রত্যাহার করা তোমার জন্য ভালো, কিন্তু তুমি যে সাক্ষী উপস্থিত করেছো এতে তোমার পক্ষে রায় দিতে আমি বাধ্য। এই জন্য এই সাক্ষী উপস্থাপন করা একটা বিরাট ব্যাপার, তো এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন যে তোমরা এ সমস্ত ব্যাপারে যেন সীমা লঙ্ঘন না করো। ইয়াস আলুনা কানে লাহিল্লা, আপনার কাছে প্রশ্ন করে ওরা নূতন চাঁদ সম্পর্কে,
নূতন চাঁদ ছোট করে ওঠে, আবার বড় হয়, আবার ছোট হয়। চাঁদের তিনটে আরবি আছে, এই যে হেলাল এটা নবচাঁদ, এক হইতে তিন দিন পর্যন্ত যে ছোট চাঁদকে হেলাল বলে, তিন দিন থেকে ১২ তারিখ পর্যন্ত চাঁদকে কামার বলে, কামার মানে চাঁদ, আর ১২ তারিখের পর থেকে ১৫ তারিখ পর্যন্ত হলে বদর। আল্লাহ রসুলকে বদরুদ্দুজা বলে প্রশংসা করছে বিভিন্ন কবিরা, বদর, বদর মানে চাঁদ, মানে ১২ তারিখের পর থেকে যে একেবারে পূর্ণাঙ্গ এটা হলো বদর। হেলাল কামার বদর। প্রশ্ন করে আপনাকে ওরা নূতন চাঁদ সম্পর্কে, কুল আপনি বলেন, হিয়া মাওয়াকি তুলেন না, এটা মানুষের জন্য সময় গণনা করা, এটার দ্বারা মানুষ সময় গণনা করে যে আপনি মাসে আজ কত তারিখ কত তারিখ, তারপরে অল হজ, এবং এইটার উপরে মানুষ হজ করবে, হজ হবে চাঁদের হিসাবে, সূর্যের হিসাবে না, চন্দ্র মাসে জিলাদ মাস আসে তখন হজ হবে, জাকাত হবে, রোজা হবে, এগুলি সব চাঁদের উপরে হিসাব করে এটা হবে, নামাজ হবে সূর্যের হিসাবে, আর কোরবানি ঈদ জাকাত রোজা এগুলো হবে সব চাঁদের হিসাবে। এই জন্য আবার হিয়া মাওয়াকি চলেন না, এগুলি মানুষের জন্য সময় নির্ধারণ, সময় নির্দেশক, অল হজ এবং হজের জন্য সময় নির্দেশক, জিলাদ মাসের ৯ তারিখে আরাফাতে থাকতে হবে হজের প্রধান কাজ, জিলাদ মাসের ৮ তারিখে আপনি মিনায় যাবেন, ওখান থেকে ৯ তারিখে আরাফাত যাবেন, ওখান থেকে আরাফাতে ৯ তারিখ পুরো দিন কাটিয়ে সন্ধ্যার পর রওনা করে মুজদালাফে আসবেন দশম রাত্রে, ওখানে মোজদালবাই থেকে ওখান থেকে ফজরের নামাজ পড়ে সকালবেলা মিনে আসবেন, পাথর মারবেন একটা বড় শয়তানকে, তারপর আপনি ওখান থেকে মিনে যাবেন, কোরবানি করবেন, মাথা মুন্ডাবেন, তারপর আপনি ১০, ১১, ১২ এই তিন দিনের মধ্যে আপনি তাওয়াফ শেষ করবেন, এই তিন দিনের মধ্যে যে তাওয়াফটা করবেন এটা হলো ফরজ তাওয়াফ, আর এর আগে যেগুলো করছেন এগুলো ওমরা, বা এই তাওয়াফের পরেও আপনারা তাওয়াফ করতে পারবেন ওমরা, এই তিন দিনের তাওয়াফ হলো ফরজ তাওয়াফ, এবং এই তিন দিনে ওমরার নিয়াত না করা ভালো, তার কারণ সবাই ফরজ তাওয়াফ করবে, আপনি যদি ফরজ তাওয়াফ করে থাকেন আবার ওমরাও করেন এই সময় অন্যদের কষ্ট হবে, এই জন্য ১০, ১১, ১২ এই তিন দিনের মধ্যে এটা আপনাকে শেষ করতে হবে। ১৩ তারিখ পর্যন্ত করতে পারবেন, কোরবানির দিন হলো ১০, ১১, ১২ আর ১৩ তারিখটি হলো তাশরিক, মাংস শুকানো, রোজা রাখা তো ৪ দিন হারাম তাই না, ১০, ১১, ১২, ১৩ ১৩ তারিখও রোজা রাখা হারাম, তা আপনাকে ওই ১৩ তারিখও আপনি তপ করতে পারবেন সূর্যাস্ত পূর্বক্ষণ পর্যন্ত, আর যদি এর মধ্যে না পারেন তাহলে আপনাকে দম দিতে হবে, বা মহিলারা যদি তাদের হায়েস্ট থাকার কারণে এই সময় তপ করতে না পারে পরে তপ করলে তাদের কোনো জরিমানা হবে না, কিন্তু পুরুষরা যদি এই সময় তো আপ না করতে পারে তাহলে তাদের জরিমানা হবে। আপনাকে প্রশ্ন করে ওরা নতুন চাঁদ সম্পর্কে, কুল হিয়া আপনি বলেন, উহা মাওয়াকি তুলেন নাস, মানুষের জন্য সময় নির্ধারণ, হজের জন্য সময় নির্ধারণ। লাইসাল বেরু ব্যায়াম তাতুল বুয়ুতামে জুহুরেহা, নাই কোনো কল্যাণ যে তোমরা আসবে তোমাদের গৃহে মেন জুহুরেহা ওয়ার পিছন দিক থেকে, ওরা এই হজের সময় এহরামের মধ্যে ওই ঘরে ঢুকতো পিছন দিক দিয়া, কইতো যে এই সময় তো হজ আমরা এহরামে আসি কাজে সামনে দিয়ে ঘরে ঢোকা যাবে না, এটা তাদের কাল্পনিক একটা বিধান, তারা এটা মেনে চল। আল্লাহ বললেন কোনো কল্যাণ নাই যে তোমরা আসবে প্রবেশ করবে তোমাদের ঘরে মেন জুহুরিয়া পিছন দিক থেকে,
ওলাকেন্নাল বেররা মানে তাকা, কল্যাণ রয়েছে যদি কেউ আল্লাহকে ভয় করে। ঘরের পিছন যে ঢোকলে কোনো কল্যাণ নাই, কল্যাণ রয়েছে যদি কেউ আল্লাহকে ভয় করে। ঘুম তো আসবেই, আল্লাহর রহমতের জায়গা, তো সতর্ক থাকতে হবে। অতুল বুয়ুতামেন আবহাওয়া, তোমরা ঘরে প্রবেশ করবে, অতু মানে আসো, বুয়ুতা মানে তোমাদের বাইতুনের বহুবচন বুয়ুত, তোমরা প্রবেশ করো তোমাদের ঘরগুলিতে, মেন আবহাওয়া উহার দরজা দিয়া, আত্মাকুল্লা আল্লাহকে ভয় করো, লাল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা জয়যুক্ত হবে। এ পর্যন্ত থাকবে পড়া হয়েছে। যে আরেকবার আমরা একটু আয়াতগুলি রিপিট করি, দেখেন হালাল করা হয়েছে, বৈধ করা হয়েছে তোমাদের জন্য লাইলাতা সিয়ামে, রমজানের রাত, রমজানের রাতে, আর রাফাসো প্রেমালাপ করা, ইলা নিসাইকুম তোমাদের স্ত্রীদের নিকট, হুন্না লেবাসুল্লাকুম তারা তোমাদের পোশাক, ও আন্তুম লেবাসুল্লাহুন্না এবং তোমরা তাদের পোশাক। আলেম আল্লাহ, আল্লাহ জেনে নিয়েছেন, আন্নাকুম কুন্তুম তাখতানুনা নিশ্চয়ই তোমরা খেয়ানাত করতেছিলে, আনফুসাকুম তোমাদের নিজদের উপরে, অর্থাৎ রাতের বেলায় তোমরা স্ত্রী ব্যবহার করতেছিলে। ফাতাবা আলাইকুম আল্লাহ তোমাদের তওবা গ্রহণ করলেন, আল্লাহ তোমাদেরকে ফিরে আসলেন, ও আফানকুম এবং তোমাদেরকে ক্ষমা করে দিলেন। ফালানা বাশিরহুন্না এখন তোমরা তাদের সাথে মেলামেশা করো, অবতাগু এবং অনুসন্ধান করো, মা কাতাবাল্লাহু লাকুম যা আল্লাহ তাআলা লিখেছেন তোমাদের জন্য, সন্তান সন্ততি ভবিষ্যৎ বংশধর। অকুলু ওয়াশরাবু তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা যতক্ষণ না স্পষ্ট হয়ে যায় লাকুম তোমাদের জন্য, খাইতুল আবিয়াদ সাদা সুতা, খাইতুল আসওয়াদে কালো সুতা হতে, অর্থাৎ যতক্ষণ না স্পষ্ট হয় তোমাদের জন্য, শোভে সাদেক শোভে কাজে হতে, মিনাল ফজরে ভোরের, সুম্মা আতিমুস সিয়ামা লাইল তারপর তোমরা রাত পর্যন্ত রোজা পূরণ করো। ওয়ালা তুবাশিরহুন্না অন্তুম আকিফুনা ফিল মাসাজে তোমরা স্ত্রীর সাথে মেলামেশা করবে না যখন তোমরা এতেকাফ করো মসজিদের মধ্যে। তেলকা হুদুদুল্লাহ এগুলি আল্লাহ শরিয়তের সীমানা, ফালা তাকরাবুহা এগুলির কাছেও তোমরা যাবে না, কাছেও না গেলে একেবারে একটু দূর থেকেই সতর্কতা সহ চলা ভালো, কাছে গেলে বিপদ হইতে পারে, ফালা তাকরাবুহা। কাজালিকা ইউবাইজুল্লাহ লিন্নাসে কাজালিকা ইউবাইজুল্লাহ আয়াতি, এভাবেই আল্লাহ তা বর্ণনা করছেন তার আয়াতগুলি, লিন্নাসে মানুষের জন্য, লাল্লমিয়া তাকুন যাতে মানুষেরা তাকেও অবলম্বন করতে পারে। ওলা তাকুলু আমলাকুম বাইনাকুম বিল বাতিল ভক্ষণ করো না তোমরা তোমাদের সম্পদগুলি আপোষে অন্যায়ভাবে। অতুদ্লবি আল হুকাম এবং উপস্থাপন করো না এই অন্যায় বা মিথ্যা, বেহা এই মিথ্যা উপস্থাপন করো না এর আল হুকাম বিচারকদের নিকট, তুদলু বেহা বেহা মানে বাতিল মিথ্যা, এই মিথ্যাকে বিচারকদের কাছে উপস্থাপন করো না। হুক্কাম হাকিম এর বহুবচন হুক্কাম, হাকিম মানে বিচারক, হাকিম শব্দ তো এখনও বাংলায় ব্যবহার করে হাকিম। লেতাকুলু ফরিকাম্মে নাম বলেন না আসে বেলেসমে যে তোমরা একদল মানুষের মাল অন্যায়ভাবে খাবে, অন্তুম তালামুন তোমরা জানো যে এটা অন্যায়, তারপরও অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করার জন্য তোমরা মিথ্যা মামলা বিচারকদের কাছে উপস্থাপন করবে না। ইয়াস আলুনা কানা নাহিল্লা তারা আপনাকে প্রশ্ন করে নূতন চাঁদ সম্পর্কে, কলিয়া মাওয়াকে তুল নাচ আপনি বলেন এগুলি মানুষের জন্য সময় নির্ধারণ, পাল হজ এবং হজের জন্য সময় নির্ধারণ, ও লাইসাল বিরু নাই কোনো কল্যাণ, বেয়ান্তাতুল বুয়ুত যে তোমরা প্রবেশ করবে ঘরে, মেন জুহুরহা পিছন দিক থেকে, জাহার শব্দের অর্থ পিঠ,
তো পিঠ তো মানুষের পিছনে থাকে, এই জন্য পিছন দেখতে। অলাকেন্নাল বেররা মানে তাকা, কল্যাণ হয়েছে যে আল্লাহকে ভয় করে, এই আল্লাহর ভয় আল্লাহ ভীতির মধ্যে কল্যাণ। অতুল ভূত হবে না ভাবা, তোমরা প্রবেশ করো ঘরে তার দরজা দিয়ে, আত্মাকুল্লাহ আল্লাহকে ভয় করো, লা আল্লাহকুম তুফলিহুন, তাহলেই তোমরা জয়যুক্ত হতে পারবে। এ পর্যন্ত পড়া থাকলেও ভালো করে পড়াশোনা করবে, দেখবে।